আমন্ত্রণ জানাচ্ছি প্রবাসকণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। যুদ্ধরত সুদান থেকে প্রাণ নিয়ে ফিরলেন 136 প্রবাসী বাংলাদেশি। শরণার্থীদের ব্যাপারে ইউএনএইচসিআরের সঙ্গে চুক্তি করবে মালয়েশিয়া। চতুর্থ শিল্প বিপ্লবকে সামনে রেখে মালয়েশিয়ায় কর্মীদের বেতন বৃদ্ধির পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জামানত ছাড়াই আপনিও হতে পারেন নিজের নামে ট্রাভেল এজেন্সির পার্টনার শুধুমাত্র এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলসেই। ফ্রি রেজিস্ট্রেশনের জন্য ota.flynzworld.com এ ক্লিক করুন ও রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করুন। এখানে পাবেন 8টিরও বেশি দেশের কারেন্সি বা মুদ্রায় টিকিট কাটার সুযোগ সহ বিভিন্ন ভাষায় সেবাদানের জন্য সুদক্ষ কাস্টমার কেয়ার সার্ভিস। এছাড়াও আমাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও আমাদের ওয়েবসাইটেও ভিজিট করতে পারেন বিস্তারিত তথ্যের জন্য। সুদান ফেরত বাংলাদেশিদের অভয় দিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, চিন্তা করবেন না, দেশকে অনেক কিছু দিয়েছেন কিন্তু আপনারা সেখানে সবকিছু হারিয়েছেন। এখন আপনারা প্রত্যেকে খালি হাতে এসেছেন, আপনাদের সাহায্য করতে এবং পাশে থাকার জন্য আমরা এখানে এসেছি। ওয়েজার্নার্স কল্যাণ বোর্ড থেকে সবাইকে যথাসাধ্য আর্থিক সহায়তা দেওয়া হবে। এছাড়া আইওএম আপনাদের সহায়তা করবে যেন এই কয়েকদিন আপনারা চলতে পারেন। আপনাদের অসুবিধা আমরা কিছুটা লাঘবের চেষ্টা করব। সোমবার রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সুদান ফেরত বাংলাদেশিদের স্বাগত জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান মন্ত্রী। এ সময় ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আসাদ আলম সিয়াম, ওয়েজার্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মোহাম্মদ শোয়েব আহমদ খান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সিদ্দিকুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভূঁইয়া, আইওএম বাংলাদেশের অফিসার ইনচার্জ নুসরাত ফাতেমা গাজালি। মন্ত্রী বলেন, সুদান থেকে বাংলাদেশিদের দেশে ফেরত আনতে কল্যাণ বোর্ড থেকে $2,00,000 বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া আপনাদের পুনর্বাসনের জন্য ঋণ দেওয়ার লক্ষ্যে আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংক আছে। আগামী 9 অথবা 10 মে সুদান থেকে বাংলাদেশিদের পরবর্তী ব্যাচ দেশে ফেরার কথা রয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। তিনি বলেন, আপনারা আশ্বস্ত হতে পারেন অতি সত্বর বাকিদের নিয়ে আসা হবে। ইমরান আহমদ আরও বলেন, ফেরত আসা সবাইকে রেজিস্ট্রেশন করে নিতে হবে যাতে আমরা পরবর্তী সময় আপনাদের কল্যাণে কাজ করতে পারি। এ সময় তিনি জানান, সুদানের পরিস্থিতির উন্নতি হলে কর্মীদের আবার ফেরত পাঠানো হবে। সুদান থেকে প্রথম দফা 136 বাংলাদেশি সোমবার সকালে ঢাকায় এসে পৌঁছেছে। ঢাকায় পৌঁছানো প্রত্যেক বাংলাদেশিকে ওয়েজার্নার্স কল্যাণ বোর্ড থেকে নগদ ৩,০০০ টাকা এবং আইওএম থেকে নগদ ২,০০০ টাকা এবং খাবার সরবরাহ করা হয়েছে। মালয়েশিয়া শরণার্থী এবং আশ্রয়প্রার্থীদের প্রতি কমিশনের ভূমিকা এবং দায়িত্ব সম্পর্কে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন ইউএনএইচসিআরের সঙ্গে একটি চুক্তি করার কথা বিবেচনা করছে দেশটির সরকার। মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী দাদোশ্রী ডক্টর আহমেদ জাহিদ হামিদি আজ শরণার্থী এবং আশ্রয়প্রার্থীদের ব্যবস্থাপনা সংক্রান্ত উচ্চ পর্যায়ের কমিটির বৈঠকে সভাপতিত্ব করার পর এক বিবৃতিতে বলেছেন, এ বিষয়ে ইউএনএইচসিআরের সঙ্গে চুক্তিটি রেজুলেশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল যা জাতিসংঘ সাধারণ পরিষদ 1950 সালে অনুমোদিত হয়েছে। ইউএনএইচসিআরকে শরণার্থী এবং আশ্রয়প্রার্থীদের প্রতি তার দায়িত্ব পালন করতে হবে যাতে করে আশ্রয়দাতা দেশ অনেকটা স্বস্তি পেতে পারে। ব্যবস্থাপনার ভার শুধুমাত্র সরকার বা স্থানীয় সম্প্রদায়ের উপর চাপিয়ে দেওয়ার কোনো মানে নেই বলেও মন্তব্য করেন জাহিদ হামিদি। মূলত মালয়েশিয়াতে বিপুল সংখ্যক রোহিঙ্গা আশ্রয়প্রার্থীর ব্যাপক চাপের ফলে অনেকটাই হিমশিম খেতে হচ্ছে দেশটির সরকারকে। এক্ষেত্রে ইউএনএইচসিআর তাদের দায় এড়িয়ে যাচ্ছে বলে একাধিকবার সরকারের বিভিন্ন স্থান থেকে মন্তব্য আসে। এবার ইউএনএইচসিআরের সঙ্গে চুক্তি করে দায়িত্ব ভাগবাটোয়ারা করে নিতে চায় মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ার অর্থনীতিবিদরা বলছেন, মালয়েশিয়ায় গত এক দশকে বিভিন্ন কাঠামোগত সমস্যার কারণে মজুরি স্থবির হয়ে পড়েছে, যার মধ্যে রয়েছে বিশ্বায়নের প্রতিযোগিতা বৃদ্ধি, সেই সঙ্গে শিক্ষা ব্যবস্থার ক্রমবর্ধমান চাহিদা মেটানো। তারা বলছেন, এই সংস্কারের জন্য এটি এখন ভালো সময় কারণ ইন্ডাস্ট্রি এখন চতুর্থ শিল্প বিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছে। টুঙ্কু আব্দুর রহমান ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি সেন্টার ফর বিজনেস অ্যান্ড পলিসি রিসার্চের চেয়ারম্যান ডক্টর ফু লি প্যাং বলেন, মজুরি স্থবিরতার অন্যতম কারণ হল বিশ্বায়ন, যা প্রতিবেশী দেশগুলোর থেকে তীব্র প্রতিযোগিতা বাড়িয়েছে। নিয়োগকর্তাদের খরচ কম রাখতে এবং মজুরি বৃদ্ধি সীমিত রাখার জন্য চাপ সৃষ্টি করছে এসব কারণ। আজ দেশটির জাতীয় সংবাদপত্র দ্য স্টারে প্রকাশিত এক সংবাদ প্রতিবেদনে এ সকল তথ্য উঠে আসে। এখানে বলা হয়, প্রযুক্তিগত অগ্রগতি এবং স্বয়ংক্রিয়তা নির্দিষ্ট ধরনের শ্রমের চাহিদা হ্রাস করে এবং মজুরির উপর নিম্নমুখী চাপ প্রয়োগ করে সমস্যাটিকে
আরও গাঢ় করে তুলেছে। আমাদের শিক্ষা ব্যবস্থা ও অর্থনীতির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সংগ্রাম করছে, যার ফলে দক্ষতার একটি উল্লেখযোগ্য ব্যবধান রয়েছে। মালয়েশিয়া উল্লেখযোগ্য প্রবাসী জনসংখ্যা ও শ্রম সরবরাহ বাড়াচ্ছে এবং মজুরির উপর নিম্নমুখী চাপ সৃষ্টি করছে। এক্ষেত্রে চতুর্থ শিল্প বিপ্লবকে সামনে রেখে শ্রমিক সহ সকল শ্রেণীর কর্মীদের মজুরি বৃদ্ধির বিকল্প নেই বলেও মন্তব্য করেছেন তারা। শিল্প বিপ্লবের মুখে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মালয়েশিয়ার সামনে দ্বিতীয় পথ খোলা নেই বলেও মন্তব্য করা হয় প্রতিবেদনে।